ঢাকা ইম্পেরিয়াল কলেজে রজত জয়ন্তী উপলক্ষে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আগমন করেছে। এখানে একেবারে বর্ণাঢ্য একটা সাজ সেজেছে। জুবের আহমেদ খান, এস এম মিজানুর রহমান ও শ্রী স্বদেশ রঞ্জন শাহ, সেই যাত্রা ছিল সুদূরের পথে প্রথম পদক্ষেপ। সেই পদক্ষেপ অধ্যাপক লতিফুর রহমান এবং উপাধ্যক্ষ মাহফুজুল হক। তবে কিছুদিনের মধ্যেই মাহফুজুল হক অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠাতা শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যেই ঢাকা ইম্পেরিয়াল কলেজ পরিণত হতে থাকে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার মাত্র রামপুরায় আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয় ঢাকা ইম্পেরিয়াল কলেজ, যা তার সফলতার পথে যুক্ত করে নতুন মাত্রা। শুরু হয় এক সোনালী দিনের গল্প, সেই গল্পের লেখা হয় আরো এক রঙিন অধ্যায়। ২০১৭ সালে ধন্যবাদ সবাইকে। সুধী মণ্ডলী, রজত জয়ন্তী ও পুনর্মিলন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট শিক্ষকবৃন্দ এবং আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা, রজতকে অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। অষ্টম স্থান অধিকারী বিন্দু বাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মিমকে অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। আমরা সবাই করতালির মাধ্যমে এই মুহূর্তটা উপভোগ করব এবং এই প্রতিযোগীদের উৎসাহিত করব, অনুপ্রাণিত করব। এবার কলেজ শাখায় যারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা, আর আজকে এখানে এই ইম্পেরিয়াল কলেজের রজত জয়ন্তী উৎসবের শুভেচ্ছা। ইম্পেরিয়াল কলেজের রজত জয়ন্তীর শুভেচ্ছা আর ২৫ বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আমি আসার পর থেকেই, একেবারে ঢোকার সময় থেকেই, একটা যে বিরাট উৎসব দেখছি সেই আনন্দটা খুব ভালো লাগছে। আর তার সঙ্গে এই মঞ্চে আমরা কথা বলতে শুরু করবার আগে যে এই কলেজে যে সংস্কৃতি চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড কত ভালো হয় তার যে নিদর্শন আমরা দেখতে পেয়েছি, এবং কৃতজ্ঞতা জানাই এই কলেজের কর্তৃপক্ষকে এবং
এতক্ষণ যা শুনেছি আপনাদের যে স্মরণিকাটি প্রকাশিত হয়েছে তাতে যা একটু উল্টে পাল্টে দেখবার সুযোগ হলো, তাতে আটজন মানুষ এবং তার মধ্যে একজন আমরা যে তথ্যচিত্রটি দেখেছি সেখানে দেখেছি যে তিনি বলছেন যে স্বপ্নবাজ মানুষ। আসলে স্বপ্ন ছাড়া তো কিছু হয় না, যে কোনো ভালো কিছু হতে হলে একটা স্বপ্ন থাকতে হয়। তো সেই আটজন স্বপ্নবাজ মানুষ, তাদের মধ্যে ছজন আছেন এখন, দুজনকে আমরা হারিয়েছি। সেই ছজন মানুষ এখন তাদের সেই গোড়ার যে স্বপ্ন একটা একেবারে অবাণিজ্যিক ভিত্তিতে একটা শিক্ষার জায়গা তৈরি করবেন যেখানে তারা মানুষ তৈরি করবেন। বারবার আমি দেখছি তারা ভালো ছাত্র যতবার না বলছেন তার চাইতে বেশিবার বলছেন তারা ভালো মানুষ তৈরি করবেন। এই যে স্বপ্ন নিয়ে তাদের যাত্রা শুরু এবং এই 25 বছরে সেই যাত্রা পথ পাড়ি দিয়ে তারা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছেন, যখন অনেক গর্ব নিয়ে তারা বলতে পারেন, আমার পাশে বসে মাঝার ভাই বলছিলেন আমাদের 7 জন শিক্ষার্থী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে। তিনি বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শিশু হাসপাতাল, সেখানে আমাদের শিক্ষার্থীরা তারা ডাক্তার হিসেবে কাজ করে। তিনি বলছিলেন আমাদের, এবং বক্তৃতাও শুনলাম যে এখানকার প্রাক্তন শিক্ষার্থী নাসাতে কাজ করছে এবং সমাজের বিভিন্ন স্তরে, কেউ ব্যবসায়, কেউ চাকরিতে, কেউ পেশায়, কেউ অন্যান্য নানান জায়গায়, যে যেখানে আছেন খুব ভালো করছেন। এটি প্রমাণ করে যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করছেন, করেছেন, করছেন। আর একই সঙ্গে আরেকজন মানুষের কথা বারবার শুনছি, ঘুরে ঘুরে আসছে, তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা, যিনি অধ্যক্ষ জনাব মাহফুজুল হক সাহেব, এবং তার সম্পর্কে মাঝার ভাই বলছিলেন যে এই প্রতিষ্ঠানটির গোড়াপত্তন হবার সঙ্গে তিনি একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এবং তিনি যে মমতায় এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছেন সেটি আজকে এই প্রতিষ্ঠানের যে ফসল বলা হয় বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আজকে সেই ফল আমরা দেখতে পেয়েছি, দেখছি। কাজেই এরকম একটি প্রতিষ্ঠান যে মানুষেরা তৈরি করেন সে মানুষদেরকে অভিবাদন জানাই। আজকে এখানে আরও দেখলাম সাধারণত শিক্ষার্থীরা শিক্ষকদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে নিশ্চয়ই, কিন্তু কোনো অধ্যক্ষ এত জনপ্রিয় এটা খুব কম জায়গায় বোধহয় দেখেছি। এই এই হাততালিয়ার শব্দই প্রমাণ করে যে কথাটা সত্য, কারণ আমি গোড়া থেকেই দেখছি অধ্যক্ষ মহোদয় হাতে মাইক্রোফোন নিলেই এইরকম সব শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস। তো এটিও একটা খুব সুন্দর বিষয়, আমি অধ্যক্ষ মহোদয়কেও আমার অনেক কোথায় আছে তাকে অনেক শুভেচ্ছা জানাই। একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা শক্ত, সেটাকে টিকিয়ে রাখা আরও শক্ত, এবং 25 বছরে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি আপনাদেরই ভাষায় একটা বীজ বপন করা হয়েছিল, সেটি আজকে মহিরুহে পরিণত হয়েছে। এটি হবার পেছনে বহু মানুষের শ্রম আছে, ভালোবাসা আছে, বহু মানুষের অনেক রকমের চিন্তার ফসল। সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আমরা শিক্ষায় অনেক কিছু করবার চেষ্টা করছি, সারাক্ষণই সবাই বলছেন, একটু আগেও আমাদের কাউন্সিলর ভাই বক্তৃতায় বারবার বললেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা সবসময় তাই বলি, শিক্ষা ছাড়া কিছুই হবে না, কোনো জাতি উন্নত হতে হলে শিক্ষা লাগবে। তো সেই শিক্ষার চেহারাটা কেমন হবে আজকে সেটা নিয়ে আমাদের ভাবা খুব দরকার, আমরা ভাবছি। কারণ আমরা 2018 সাল পর্যন্ত আমরা চেষ্টা করেছি শিক্ষার আওতায় সবাইকে নিয়ে আসতে, এখন শিক্ষার আওতায় মোটামুটি সবাই এসে গেছেন, এখন আমাদের পুরো নজর শিক্ষার মানের দিকে। আপনারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা শুনেছেন, টেকসই উন্নয়নের কথা শুনেছেন, শুনেছেন? আচ্ছা,
সেই টেকসই উন্নয়নের মধ্যে শিক্ষার বিষয়টা কত নম্বর লক্ষ্য? চার, 17টা গোল আছে, তার মধ্যে চতুর্থ গোল হচ্ছে শিক্ষা, এবং সেই শিক্ষার কতগুলো লক্ষ্য ঠিক করা হয়েছে। শিক্ষার মধ্যেও একটা হচ্ছে যে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, কেউ যেন বাদ না। তিনি আমাদের সামনে রূপকল্প দিয়েছিলেন 2021 সালের মধ্যে আমরা বর্তমানে ডিজিটাল বাংলাদেশ হয়েছি, সবার হাতে হাতে মোবাইল।